Hi friends, welcome back to my channel. My channel name is Poushali Pal. আশা করি তোমরা সবাই ভালো আছো, কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজ হচ্ছে 25শে মে, স্যাটারডে। তো আমার এই আগের ব্লকের পরে, মানে এই ব্লকটা আমি পরে ছাড়ছি। তো আজকে বিকেলবেলা আমরা ঠিক তখন 5:30 হবে আমরা এসেছি পূর্ণগড় বারো মন্দির। তো বারো মন্দির আগে অনেকবার এসেছি, কিন্তু রিসেন্ট এটাকে খুব রিনোভেট করা হয়েছে এবং রং টং করা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আগে এটা পুরো ভগ্নদশের অবস্থা ছিল, মন্দিরগুলো ভেঙে গেছিলো একদম গঙ্গার উপরে। এটা 6টা এইদিকে 6টা ওইদিকে শিব মন্দির আছে। আর বিকেলবেলা লোকাল যারা বয়স্ক মানুষেরা, বাড়ির বউরা সবাই এখানে এই ঘাটে বসে থাকে, গরমকাল খুব ভালো লাগছে। আর ঠিক গঙ্গার অপোজিট সাইডটাতেই হচ্ছে সোদপুর, কলকাতার সোদপুর। দেখো মেঘ, নদী যেন আর আকাশ সব যেন একসঙ্গে মিলেমিশে রয়েছে। একটু কালো কালো মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, খুব সুন্দর লাগছে। তো পরিবেশটাই একদম মন্ত্রমুগ্ধ। এখানে বাচ্চাদের নিয়ে ভালোই সময় কাটানো যায়, তাছাড়া এমনি চাট ফুচকা সব রয়েছে। তো সবগুলোই আমরা ট্রাই করেছিলাম, সবই খাওয়া দাওয়া হয়েছে ওখানে টুকটাক। এখন জাস্ট গঙ্গার ঘাটে আমরা একটু হাওয়া খাচ্ছি। দেখো এখন জোয়ারের সময়, তাই পাড়েতে যখন জলগুলো এসে লাগছে অপূর্ব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমার পা ডুবিয়েছি, খুব ভালো লাগছে। এই দেখো আমার ছোটো মেয়ে দিয়া পা ডোবাচ্ছে, আমিও পা ডোবাচ্ছি, খুব সুন্দর লাগছিল পুরো জোয়ারের জল। আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে বৃষ্টি আসবে বলে। গরমে স্যাটারডে সানডে এখন বিকেলবেলা বেরোলে ভালোই লাগে। আর তাছাড়া এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, তাই শনিবার রবিবার চেষ্টা করছি এদিক ওদিক সামান্য একটু ঘুরতে, যাতে বাচ্চাদের একটু এন্টারটেনমেন্ট হয়ে যায়। কতজন বসে আছে দেখো, তারা গল্প করছে, কেউ বা একটু হাঁটাচলা করছে। আর এই কৃষ্ণচূড়া গাছে ফুলে ভর্তি হয়ে গেছে, খুব সুন্দর। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখানে 1-1.5 ঘন্টা আমরা এখানে কাটিয়েছি। কাটানোর পরে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। খুব সুন্দর দালান দেখো, এইদিকে 6টা ওদিকে 6টা মন্দির, সামনে কি গেটের সামনে একটা জগন্নাথ মন্দির হয়েছে, খুব সুন্দর। আর পাশে একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দিরও করেছে। এই দেখো ফুচকা সব বসে আছে, চাট সব বসেছে। এবার আমরা চলে যাব ঠিক পূর্ণগড় বারো মন্দিরের উল্টো দিকে, রাজরাজেশ্বরী টেম্পল, ওটাও খুব সুন্দর দেখার মতো। একদম ঠিক অপোজিট সাইডে গেট দিয়ে বেরোলেই একদম রাজরাজেশ্বরী টেম্পলে আমরা এসে গেছি, একদম উল্টো দিকে। তোমরা যদি যাও, যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে। এই দেখো রাজরাজেশ্বরী সেবা সংঘ মঠ লেখাই আছে। ঢুকছি আমরা এখানে, এটা শঙ্করাচার্য নিজে প্রতিষ্ঠিত করেন 1993 বা 1994-এ। কারণ সেই সময় আমি আমাদের পাশের বাড়িতে একজন থাকতেন, তারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত ছিলেন, তাই আমি জানি। আমরা অনেকবার এখানে এসেছি, মন্দিরের চূড়াটা অনেকটাই সাউথ ইন্ডিয়ান টাইপের। আর এখানে আছে মা অম্বার মূর্তি আর 64 যোগিনী মূর্তি। কিন্তু টেম্পলের মধ্যে কোনো রকম ক্যামেরা অ্যালাও না, ফোনও এমনকি সুইচ অফ করে নিয়ে যেতে হয়। তাই টেম্পলের ভেতরটা আমি তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আউটসাইডটা দেখাচ্ছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, একদম শান্ত স্নিগ্ধ, খুব ভালো লাগবে এখানে ঘুরলে। মানে বিকেলটা সম্পূর্ণভাবে তোমার কেটে যাবে এই দুটো মন্দিরে ঘুরলে। এখানে জলের ব্যবস্থা আছে, পানীয় জলের। আর দুদিকে গার্ডেন, আর উপরটা মন্দির, মন্দিরের উল্টো দিকে গোশালা, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। দেখো সামনে একটা শিব দুর্গা একটা মূর্তি করে রাখা হয়েছে, এখানেও অনেকে ফটো তুলছে, আমিও এখানে ছবি তুলেছি অনেক। বাঁদিকে মন্দিরের রাস্তা, আর এই হচ্ছে গোশালা। তোমরা দেখো এটা হচ্ছে গোশালা, রাজরাজেশ্বরী মন্দিরের গোশালা। আর একটা জিনিস দেখো, সব পাখা চালিয়ে দেওয়া হয়েছে, এই গরমে ওদের যাতে কষ্ট না হয় পাখা চলছে, খাবার জল সব দেওয়া হয়েছে।